Welcome. আমি তান্দ্রি, আর এটা আইসল্যান্ডের সবচেয়ে বড় ভাইকিং মার্কেট। স্বাগতম। আইসল্যান্ডের মতো বিশ্বের অনেক জায়গায় ভাইকিংরা অভিযান ও লুটপাটের জন্য পরিচিত ছিল, কিন্তু ভাইকিং সংস্কৃতি সম্পর্কে আজকের আইসল্যান্ডবাসীরা কি জানেন এবং এই সংস্কৃতি সম্পর্কে এখনও কীরকম ভুল ধারণা প্রচলিত আছে? ভাইকিং জীবন হচ্ছে একটা আবেগ, আর বলতে চাই এটা আমার নিয়মিত জীবনের চেয়ে একটু বেশি সংগ্রামের। ভাইকিংরা হিংস্র এবং দক্ষ যোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন, যারা মরতে ভয় পেতেন না। আমি 2010 সাল থেকে এই লড়াইয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছি, কি হবে সেটা দেখা যাবে। আইসল্যান্ডের রাজধানী রাইকিয়াভিক থেকে 20 মিনিট দূরের হাফনার ফিয়র্ডুরে 26তম ভাইকিং উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের অন্যতম আকর্ষণ এই লড়াই। মূলত পুরুষেরা, তবে কিছু মহিলাও লড়াইয়ে অংশ নেন। এক দশকেরও বেশি সময় ধরে এই উৎসবে আসছেন তান্দ্রি। এমন লড়াইয়ের উদ্দেশ্য ভাইকিং যুগে যুদ্ধগুলো কতটা শক্তিশালী এবং সংক্ষিপ্ত ছিল তা দেখানো। যেমন আইসল্যান্ডের সবচেয়ে বড় যুদ্ধে 700 জন ছিলেন এবং তা 45 সেকেন্ড স্থায়ী হয়েছিল। 5 দিনের উৎসবে আইসল্যান্ড ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক ও ফারো আইল্যান্ড থেকে আগতরা অংশ নেন। এবছর উৎসবে 22,000 দর্শনার্থী এসেছিলেন। প্রশিক্ষণ নেয়া মেয়েদের একজন 33 বছর বয়সী সালকা ইয়োহান ডটিয়ে। 2013 সালে তিনি ক্লাবে যোগ দেন। তার কাছে ভাইকিং সংস্কৃতির ভালো লাগার একটি দিক হল দায়িত্বের সমবন্টন। ভাইকিং সমাজে মেয়েরা পুরুষদের প্রায় সমান ছিলেন। ভাইকিং যুগ থেকেই এমনটা ছিল। আইনে মেয়েদের অনেক অধিকার ছিল। আপনার যা ইচ্ছা করতে পারতেন, কারুকাজ করতে পারতেন, ধনুক ছুটতে পারতেন, কুড়াল নিক্ষেপ করতে পারতেন, যুদ্ধ করতে পারতেন। আর এখনকার জীবনে ভাইকিং সংস্কৃতির উপস্থিতি কতটা আছে? আপনি যখন একটি ভাইকিং বাড়িতে যাবেন, সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারবেন, কারণ দেয়ালে ধনুক কিংবা কোট রাখার স্ট্যান্ডে অস্ত্র ঝুলানো থাকবে। এমনকি আমাদের স্বাভাবিক জীবনেও যখন আমরা দৈনন্দিন কাজে ফিরে যাই, তখন আমাদের চারপাশে কিছুটা ভাইকিং থাকে। তান্দ্রির তাবুতে, যেখানে তিনি ও তার স্ত্রী হস্তশিল্প বিক্রি করছেন, সেখানে আমরা তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করি। এবছর তান্দ্রি তার স্ত্রী ক্রিস্টিন ও ছেলেদের নিয়ে এসেছেন। আমরা মানুষকে ভাইকিং সংস্কৃতি সম্পর্কে আরও সচেতন করার চেষ্টা করছি, সেটা কারুশিল্প কিংবা জীবন্ত ইতিহাস যাই হোক না কেন। অনেক ভুল ধারণা আছে, কারণ মানুষ টিভিতে ভাইকিং সিরিজ দেখে, নর্থম্যান দেখে। যদিও আগের চেয়ে অবস্থা ভালো হয়েছে, তারপরও আমি মনে করি ভাইকিংদের মার্কেটে যেতে কেমন লাগতো, তারা আসলে কি করতো, সেগুলো এখনকার মানুষকে দেখানোটা গুরুত্বপূর্ণ। লড়াই শুরু হয়েছে। এমন লড়াইয়ে অংশ নিতে অন্তত 48 ঘন্টার প্রশিক্ষণ প্রয়োজন। তারা সপ্তাহে 2 বার প্রশিক্ষণ নেন। পুরুষ আর মেয়েরা একসঙ্গে লড়ছেন। এবার তান্দ্রির ভাগ্য ভালো ছিল না। আমি খুশি, ক্লান্ত, থেমে গেছি, কিন্তু এটা সবসময় গুরুত্বপূর্ণ, তাই না? লড়াইটা সত্যি ভালো ছিল। আমার ভাইয়ের সাথে লড়াইটা সত্যি অসাধারণ ছিল। লড়াইটা অসাধারণ ছিল, এটাই জীবনের সেরা জিনিস। তবে শক্তিশালী ও কঠোর পুরুষ ও নারী ছাড়াও অনেক সংস্কৃতিবান বসতি স্থাপনকারী ছিলেন, যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।